মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্ক করা লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা? যদি এরকম কোন লিপস্টিক থাকে যে লিপস্টিক ওয়াটারপ্রুফ, অর্থাৎ যেটা লাগানোর ফলে উপর দিয়ে পানি চলে যায়, আমাদের ত্বকে পৌঁছায় না, এরকম যদি থাকে, এই যে আইলাইনার যে আপনার লিপস্টিকের কথা বলা হলো, সেই লিপস্টিক এভাবে ওয়াটারপ্রুফ কি না আমি জানি না, যদি এরকম থাকে বিশেষজ্ঞ থেকে জেনে নেবেন যে এটাতে আদৌ পানি পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় তাহলে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, কিন্তু অজুর আগে এটাকে রিমুভ করে দূর করে অজু করতে হবে। এটার উপর দিয়ে অজু করলে অজু হবে না, কথা কি বুঝাতে পারছি? আর যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে অজু করাতে অসুবিধা নাই। ধরুন নর্মাল যে লোশন আছে বা নর্মাল যে ক্রিমগুলো আছে এগুলো ওয়াটারপ্রুফ না, তেল এগুলো ওয়াটারপ্রুফ না, যার কারণে এগুলো ব্যবহার করার পর উপর দিয়ে পানি দিয়ে অজু করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এই টাইপের লিপস্টিক হয় যেটা সত্যি ওয়াটারপ্রুফ এবং ভেতরে আপনার ত্বকে পানি যায় না, তাহলে সেটা দিয়া উজু করলে উজু হবে না, তো ব্যবহার করতে পারেন, পূর্ববর্তী পরবর্তী সালাতের আগে আগে সেটা দূর করে উজু করতে